পিয়ালি সেনগুপ্তা, এজ 50, মুখে হালকা পিগমেন্টেশন হয়েছে, কি করবেন? প্রথমেই বলি ম্যাডাম যে আমাদের যে স্কিনে যদি পিগমেন্টেশন হয় সেটা ভীষণ একটা ডিফিকাল্ট ব্যাপার, পুরোপুরি কিওর হয়ে যায় না, সেটাকে কিওর করার চেষ্টা করতে আমাদের হবে। তাই হোম রেমেডি তো আছেই, তার সাথে সাথে আমাদের কিছু মেডিকেল ট্রিটমেন্টও করতে হয় পিগমেন্টেশনটা যাতে হালকা হয়ে যায়। তো আমাদের স্কিনের বিভিন্ন লেয়ার থাকে, সেই লেয়ারে তিনটে লেয়ার মেন, যেটা আমাদের এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। তো ডার্মিস লেয়ার, এপিডার্মিসের বেসাল লেয়ারে মেলানিন জন্য আমাদের কিন্তু এই স্কিনের ওপরে এফেক্ট আসে, সেটা পরের ব্যাপার, সেটা একটা থিওরিটিক্যাল ব্যাপার, সেটা এখন না বললেও চলে। আপনার হোম রেমেডি যেটা আপনাকে করতে হচ্ছে, আপনি একটা কাজ করতে পারেন। প্রথম কথা, ঘরে পটেটো থাকে, আলু থাকে, আলুর রসটা বার করবেন, আর যেখানে যেখানে পিগমেন্টেশন হয়েছে মুখটাকে পরিষ্কার করে সেখানে আপনি এই আলুর রসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আমি বলছি আপনি এটা রেগুলারভাবে ইউজ করবেন, আজকে একদিন করলাম, দুদিন করলাম না, তাহলে কিন্তু হবে না। আমাদের যেটা করতে হবে রেগুলার মেনটেন করতে হবে। ধরুন আলুর জুসটা আপনি বার করলেন, করে মুখ পরিষ্কার করে সেই জায়গাতে অ্যাপ্লিকেশন করলেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, তারপরে কিন্তু উষ্ণ গরম জলে মুখটা ধুয়ে ফেলবেন, রেগুলার করবেন, অনেকটা হালকা হয়ে যাবে। এছাড়াও অ্যাপেল সিডারের ভিনিগার যদি থাকে বাড়িতে, তাহলে সেটাও কেউ কিন্তু জলের সাথে সম পরিমাণ এক চামচ করে মিশিয়ে সেই পিগমেন্টেশনের জায়গায় আপনি অ্যাপ্লাই করুন। লেমন জুস অ্যাপ্লাই করতে পারেন। এটা গেল ওপরের ব্যাপার, যে ওপর থেকে আমরা কী কী করছি। ভেতরটা থেকেও আমাদের ঠিক রাখতে হবে। যেমন ধরুন পাকা পেঁপে জুস, আপনি একটা বিট বড় সাইজের মিক্সিতে রসটা বের করে তারপরে সেটাকে আপনি জলের সাথে, হালকা জলের সাথে মিশিয়ে একটু নুন, একটু লেবু মিশিয়ে খাবেন। এতে আমাদের স্কিনের যে ডার্ক স্পটগুলো থাকে সেগুলো কিন্তু হালকা হয়ে যায়, কারণ এটা ভীষণ অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, স্কিনটাকে গ্লো করতে কাজে লাগে। গাজর খাবেন, তার সাথে সাথে সামুদ্রিক মাছ খাবেন, আর সবজি, গ্রিন সবজি খাওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো, তবে হ্যাঁ বেশি তেল মশলাটাকে অ্যাভয়েড করবেন, কারণ আপনার যে পিগমেন্টেশনটা হয়েছে না, এটা অয়েলি ফুড খেলেও কিন্তু তার একটা কারণ। তো সেক্ষেত্রে আমাদের তেল মশলা কষিয়ে রান্না করে খাওয়াটা এখনই বন্ধ করতে হবে। হ্যাঁ, এটা গেল খাওয়া দাওয়ার কথা। যখন আপনি রোদে বেরোচ্ছেন সানস্ক্রিন কিন্তু মাস্ট, স্কিনকে হাইড্রেট রাখতে হবে, তার সাথে সাথে ক্লিন করতে হবে, আর উইদাউট সানস্ক্রিন তো রোদে বেরোনোই যাবে না, ওটা কিন্তু আরও বেড়ে যাবে। এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের এই গ্যালভানিক ফেসিয়াল, এটা আপনি করতে পারেন। এতে আমাদের বিভিন্ন ধরনের মেশিনারি টুলস রয়েছে যেগুলো দিয়ে আমাদের এই পিগমেন্টেশনকে কিন্তু লাইট করা যায়। এটাকে আমরা হাই ফ্রিকোয়েন্সি মেশিন বলছি, সেটা দিয়েই ফেসিয়াল করাটাকে আমরা গ্যালভানিক ফেসিয়াল বলছি। তাই আপনি যদি মাসে একটা অন্তত এই গ্যালভানিক ফেসিয়াল, মানে হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্টটা নেন, তাহলে কিন্তু আপনার পিগমেন্টেশন লাইট হয়ে যাবে অনেকখানি। পিয়ালি সেনগুপ্তা, আপনি এই জিনিসগুলো একটুখানি মেনটেন করবেন, তারপরে আমাকে জানাবেন যে আপনার স্কিনের রেজাল্ট কী হলো। আমার মনে হয় অনেকটা উপকার পাবেন। ভালো থাকবেন, নমস্কার।